আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রোনাউন রেফারেন্স এই প্রোনাউন রেফারেন্সটায় তোমরা অ্যাস এসসিতে করি তার মানে হচ্ছে এই এইচএসসিতে এটা তোমাদের জন্য আনফ্যামিলিয়ার আরেকটা আছে সেটা হচ্ছে মডিফায়ার তো প্রোনাউন রেফারেন্স করতে গেলে তোমাদেরকে অবশ্যই আগে প্রোনাউনগুলো জানতে হবে ঠিক আছে আর প্রনাউনগুলো যখন তুমি চিনবা এই মানে এই প্রনাউন রেফারেন্সে হচ্ছে যে তোমার প্রশ্নের আট নাম্বার একটা ছোট একটা প্যাসেজ দেয়া থাকবে এই প্যাসেজের মধ্যে পাঁচটা আনক্লিয়ার প্রনাউন থাকবে যে প্রনাউনগুলো একেবারে স্পষ্ট না মানে ক্রিস্টাল ক্লিয়ার না যে এটা এটাকে মিন করছে ঠিক আছে তো তোমাকেও ওই প্রোনাউনটা ক্লিয়ার করে পুরো প্যাসেজটা আবার লিখতে হবে ঠিক আছে তার মানে হচ্ছে প্রোনাউন রেফারেন্সে তোমাকে কি করতে হবে প্রোনাউনটাকে রিরাইট করতে হবে হ্যাঁ তো এই ক্ষেত্রে কি কী করতে হবে এটা আমি একটু পরে আলোচনা করছি তো তোমরা প্রথমে আগে একটু দেখে নাও তোমাদের খাতা কলম নিয়ে বসো বসে এই ভিডিওকে পজ করে এখানে আমি যা যা লিখেছি এটা একটু লিখে নেবে ঠিক আছে আচ্ছা দেখো আমি এখানে প্রণাউন প্রায় আট প্রকার প্রোনাউন আছে আমি এখানে সবগুলো লিখিনি যেগুলো তোমাদের জন্য খুব বেশি দরকার এবং পরীক্ষায় আসে আমি ওগুলো লিখেছি আর যারা বেশি জানতে চাও তারা বই থেকে পড়ে নিবে মোটামুটি এগুলো থেকে নাইনটি নাইন পার্সেন্ট বা তার হান্ড্রেড পার্সেন্টই চলে আসে এর বাইরে আসে না ঠিক আছে তো প্রথমে আমি দেখো লিখেছি পার্সোনাল প্রোনাউন হ্যাঁ তো পার্সোনাল প্রনাউন মানে এটার আবার কেস আছে মনে করো এটা সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস আমি এটাকে সাবজেক্টিভ প্রোনাউন লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে সাবজেক্টিভ প্রণাউন মানে এগুলো সাবজেক্ট হিসাবে বসে সাবজেক্ট হিসেবে বসে মানে হচ্ছে এগুলো ভার্বের আগে বসে ভার্বের আগে থাকবে এটা সাবজেক্ট হিসেবে থাকবে আর এগুলো থাকবে ভার্বের পরে এগুলো অবজেক্ট হিসেবে থাকবে যেমন মি আস ইউ হিম এটা হচ্ছে প্রসেসিভ পসেসিভ ঠিক আছে পসেসিভ মানে হচ্ছে মালিকানা বোঝাবে যেমন মনে করো আমার বই এটা বলতে গেলে তুমি কীভাবে বলতে বলো মাই বুক ঠিক আছে আমাদের কলেজ আওয়ার কলেজ আচ্ছা এরপর হচ্ছে এগুলো হচ্ছে ডাবল পসেসিভ ডাবল ডাবল মানে ধরো এটা বলা যায় আমার বই ঠিক আছে আমার বই মাই বুক তুমি যদি বলো যে দ্য বুক ইজ মাইন মানে হচ্ছে এটা তো আমারই বই মানে এটা এটা একদম মানে মালিকানার ক্ষেত্রে একদম বেশি জোরালো ভাব ইয়া দেয় এই এটাকে বলা হয় যে ডাবল পসেসিভ ঠিক আছে তো তোমরা এটা পাবো হচ্ছে যে নেলসে ম্যান্ডেলাতে আছে যে নার মানে নারদিন গরিমার একটা উক্তি করেছিল আওয়ার্স ইন সাউথ আফ্রিকা ঠিক আছে ইউস ওখানে আওয়ার্স ইউস এগুলি মানে আমাদেরই মানে নেলসি ম্যান হচ্ছে আমাদেরই আমাদেরই বোঝাতে গিয়ে ওখানে আওয়ার্স ইউজ করেছে আচ্ছা তো এটা হচ্ছে পার্সোনাল প্রবলেম তোমরা খাতার মধ্যে একটু কষ্ট করে লিখে নাও ঠিক আছে একটু লিখে এগুলো একটু পড়তে হবে হ্যাঁ দেখো তুমি যদি একটা প্যাসেজ না বোঝো মানে একটা প্যাসেজ পরে না বোঝো ধরো তোমার জন্য যে জন্য যে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজটা যদি তুমি পড়ে না বোঝো তুমি কখনো এটা করতে পারবে না হ্যাঁ আর এই জন্য তোমাকে একটা মানে যে প্যাসেজটা তুমি পড়তেছ ওই প্যাসেজটাকে লাইন বাই লাইন বুঝতে হবে যে এটা বাংলাকে মানে বাংলাটা তোমার মধ্যে আসতে হবে যে এইটা দিয়ে এটা বোঝাচ্ছে এটা দিয়ে এটা বোঝাচ্ছে ঠিক আছে তো এই জন্য তুমি চেষ্টা করবা যে শব্দের অর্থগুলো শেখার জন্য আর লাইনের অর্থটা বোঝার জন্য হ্যাঁ তো তুমি এক মাস দুই মাস ট্রাই করো তুমি ইনশাল্লাহ দেখবা যে পরে সবগুলো সহজেই বুঝবা তোমার মানে তোমার মানে সমস্যা হচ্ছে তুমি লাইনের অর্থ মানে বোকেবুলের না জানার কারণে তুমি লাইনের অর্থটা বোঝো না ঠিক আছে তো বোকেবুলের অর্থগুলো তুমি জানার চেষ্টা করতে থাকো আর দেখবে যে লাইনের অর্থ তুমি 80% পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বুঝতে বুঝতে একসময় হান্ড্রেড পার্সেন্ট বুঝে যাবা মানে এই ইংলিশের ব্যাপারটা হচ্ছে তোমার সেন্স ডেভেলপমেন্ট করতে হবে হ্যাঁ এটা একদিনের সম্ভব না এটা একটু সময় লাগে এই সময়টাই আমরা ধৈর্য ধরতে পারি না বিশেষ করে আমাদের স্টুডেন্টরা এই বিষয়টাতেই মানে আমি তো পারি না এটা বলে হাল ছেড়ে দেয় তো এটা হাল ছাড়া যাবে না তোমাকে প্যাসেজটা বুঝতে হবে প্যাসেজটা বুঝিয়ে তুমি এইটা করার চেষ্টা করবা দেখবা অনেক সহজ যাই হোক তাহলে পার্সোনাল প্রবলেমগুলো লিখে নাও আমি কি বলেছি খাতায় এইটাও লিখবা এগুলো সাবজেক্ট হিসেবে বসে এগুলো অবজেক্ট হিসাবে বসে জন্য এগুলো অবজেক্ট প্রণ এগুলো পসেসিভ এগুলো মানে মালিকানা বোঝায় দেখো তোমরা তোমাদের অনেকে দেখছি যে দেয়ার বানাটা ভুল হয় এইটা হচ্ছে মালিকানা দেয়ার টি এইচ ই আর তোমার দেয়ার আরেকটা দেয়ার হচ্ছে টি এইচ ই দেয়ার দেয়ার হচ্ছে ওইখানে আরেকটা আরেকটা সমস্যা হইতে পারে সেটা হচ্ছে ইট ইট হচ্ছে দেখো এখানে সাবজেক্টিভ অবজেক্টিভ দুইটা একই ইট এরপর হচ্ছে এখানে ইটস হ্যাঁ এই ইটসটা হচ্ছে পসেসিভ ইটসটা হচ্ছে পসেসিভ দেখো এখানে কিন্তু কমা নাই ঠিক আছে এখানে কি নাই কমা নাই এখানে কমা না থাকার কারণ হচ্ছে কি এটা যদি কমা আসে তাহলে এটা কি হয়ে যায় ইট এটা এটা সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ এই পসেসিভ ইটসটা হচ্ছে এখানে কমা থাকবে না মনে রাখবে এটা ঠিক আছে যদি ইটের পরে কমা দাও যদি তুমি এটাকে এভাবে লেখ এটা মানে হচ্ছে ইট ইজ এটা হচ্ছে কি ইজ মানে এটা হয় ঠিক আছে এখানে এখানে আর কমা না দিলে এটা হচ্ছে তখন কি পসেসিভ আর কমা দিলে এটা হচ্ছে ইট ইজ মনে থাকবে এই জায়গাতে একটু ভুল হয় এটা খেয়াল রাখবে আর হু হুম হুজ যার আচ্ছা ঠিক আছে এরপর দেখো রিলেটিভ প্রণয়ন হ্যাঁ রিলেটিভ প্রণন এইগুলোই সাধারণত এই প্রণ রেফারেন্সে আসে হু হুইচ হুম হোয়াট হুজ দ্যাট ঠিক আছে আচ্ছা এরপর এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন ইনডেফিনিট প্রণামগুলো হচ্ছে অল এনি সাম ফিউ ইচ এনাদার বোথ নাইদার সাম মেনি ওয়ান সেভারেল ঠিক আছে এরপর হচ্ছে এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস দ্যাট দিস দোজ তো এগুলো একটু কষ্ট করে তোমরা খাতায় লিখে নাও হ্যাঁ আচ্ছা খাতায় লিখে নেওয়ার পরে আমরা এবার আমরা প্রণয়ন রেফারেন্সে চলে যাচ্ছি একটু পজ দিয়ে খাতায় লিখে নাও আর কো কোথাও যদি তুমি বুঝতে সমস্যা হয় অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে তোমার প্রশ্নটার প্রশ্ন জানাবে আমি মুছে ফুল তোমরা পজ দিয়ে লিখে নিবে এবার আসো যে প্রনাউন রেফারেন্সের যে ভুলগুলো থাকে এটা আলোচনা করছি তো আলোচনা করার আগে আমি তোমাকে একটা জিনিস বলে রাখি না প্রণাউনটা আসলে কী প্রণামনটা হচ্ছে নাউনের পরিবর্তে বসে প্রণাউনটা হচ্ছে যেটা নাউনের পরিবর্তে বসে তার মানে প্রত্যেকটা প্রণাউনের একটা কি থাকে অ্যান্টিসিডেন্ট থাকে মনে রাখবে এই শব্দটা একটু লিখে নাও অ্যান্টিসিডেন্ট এটা শব্দ অর্থ হচ্ছে পূর্ববর্তী অ্যান্টিসেন্ট শব্দ অর্থ কি পূর্ববর্তী খেয়াল রাখবা প্রত্যেকটা প্রোনাউনের একটা অ্যান্টিসেন্ট থাকে কেন কারণ প্রনাউনের নাউনে পরিবর্তে বসে ঠিক আছে আমি যদি বলি যে সুমি ইজ আ গার্ল সি ইজ পুয়ার ঠিক আছে দেখো এখানে আমি আমি তোমাদের বোঝার জন্য এখানে দুইটা বাক্য লিখেছি এখানে একটা প্রণামন আছে প্রণামনটা কি সি তো সি এর অ্যান্টিসিডেন্ট কি সি কার পরিবর্তে বসেছে এই যে সুমির পরিবর্তে বসেছে এই জন্য সি হচ্ছে সি এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে সুমি বুঝতে পেরেছ তোমরা আচ্ছা তাহলে অ্যান্টিসিডেন্ট উত্তর হচ্ছে পূর্ববর্তী শব্দটা লিখে নিবে অ্যান্টিসিডেন্ট কারণ হচ্ছে তোমাকে ওই অ্যান্টিসিডেন্ট নিয়েই এই প্রণাম রেফারেন্সে কাজ করতে হবে আচ্ছা প্রথমে আসো আমি এখানে লিখছি অ্যাম্বিগিউয়াস রেফারেন্স অ্যাম্বিগিউয়াস রেফারেন্স ঠিক আছে অ্যাম্বিগিউয়াস রেফারেন্স মানে কি অ্যাম্বিগিউয়াস রেফারেন্স হচ্ছে লেখো এখানে এখানে একটা প্রোনাউনের এর দুই বা থাকে ঠিক আছে এখানে একটা প্রমাণের দুই বা ততোধিক অ্যান্টিসিডেন্ট থাকে ঠিক আছে কিন্তু তোমরা জানো যে একটা প্রমাণে কয়টা অ্যান্টিসিডেন্ট থাকে মূলত একটা অ্যান্টিসিডেন্ট থাকে তো তুমি যখন দেখবে যে একটা মানে দুইবার ততদিকে ডিসিশন আছে তার মানে হচ্ছে তোমাকে এটা ক্লিয়ার করতে হবে কনফিউজিং তোমাকে এটা ক্লিয়ার করতে হবে আর ক্লিয়ার করতে গেলে তোমাকে কী করতে হবে এটা সলিউশন হচ্ছে সলিউশন হচ্ছে কি তোমাকে অ্যান্টিসিডেন্টটা রিপিট করতে হবে তোমাকে কি করতে হবে অ্যান্টিসিডেন্টটা আবার লিখতে হবে অ্যান্টিজেনটা লিখে দিতে হবে ঠিক আছে তোমাদের এই যে চিটঙ্গুর দু হাজার একটা প্রশ্ন আছে রিচ ম্যান আমি একটা এক্সাম্পল দিচ্ছি চিটঙ্গুর দু হাজার সতেরো চিটঙ্গুর দু হাজার সতেরোতে একটা প্রশ্ন আছে আর রিচ ম্যান রিচ ম্যান ওয়েন টু দেখো এখানে আমি লিখে দিয়েছি অ্যাম্বিগুয়াস রেফারেন্সে এখানে একটা পরিমাণে দুই বা ততোধিক অ্যান্টিসিডেন্ট থাকে ঠিক আছে এটা সলিউশনটা কি অ্যান্টিসিডেন্টটা লিখে দিতে হবে ঠিক আছে কি কোথায় লিখবা দেখো আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি এটা চিটাংপুর দু হাজার এসেছিল আর রিচ ম্যান ওয়েন টু আ ফার্মার একজন ধনী লোক গিয়েছিল একজন কৃষকের কাছে উইথ ওয়ান থাউ টাকা ইন এ ব্যাগ একটা ব্যাগে করে মাত্র এক টাকা নিয়ে গেছে এক হাজার টাকা এখন কি ধনীরা মানে নিয়ে যায় মানে বা কেউ এক হাজার টাকা নিয়ে রেখে এখন সে ধনী যায় মনে করি এটা দুই তিনশো বছর আগের কথা হইতে পারে যাই হোক হি সেই টু হিম সে তাকে বললো দেখো এখানে হি সেই টু হিম এখানে দুইটা মানে এখানে একটা হি আছে এ হি কাকে বোঝাচ্ছে এ হিম কাকে বোঝাচ্ছে ঠিক আছে এখন তোমাকে এখানে যেহেতু দুইটা দুইটা আছে তোমাকে যে কোনো একটা ক্লিয়ার করে দিলে বোঝা যাবে যে এটা অন্য কাউকে বলা হচ্ছে মনে করো যদি তুমি এখানে দাও এখানে যদি হয় রিচ মান তাহলে এখানে কে কৃষক তাহলে তোমাকে এই যে এখানে দেখো এই এই জায়গাটাকে তোমাকে কী করতে হবে ক্লিয়ার করে দিতে হবে তাহলে তুমি এইটার পরিবর্তে কী লিখবা দা ফার্মার এখানে এ ফার্মার আছে কিন্তু এখানে হবে দা ফার্মার কী হবে দা ফার্মার ঠিক আছে কেন দা দা হয়েছে এখানে এখানে এ ছিল এখানে কেন দা হয়েছে বলতে পারবা আচ্ছা এটা এটাও সাথে লিখে রাখবা একবার উল্লেখ করা হয়েছে দেখো এখানে একবার উল্লেখ করা হয়েছে এরপর যতবার উল্লেখ করা হবে দিয়ে বসবে মনে থাকবে হ্যাঁ এটা কি কী বলেছি একবার উল্লেখ করা হয়েছে প্যাসেজে একবার উল্লেখ করা হয়েছে এরপর যতবার উল্লেখ করা হবে দিয়ে বসবে এরপর যতবার বসবে ততবারই দা ফার্মার হবে ঠিক আছে আচ্ছা তারপরে এটা এটা বুঝতে পেরেছো অ্যান অ্যাম্বিগুয়াস রেফারেন্স এগুলো একটু মুখস্থ করে ফেলবা অ্যাম্বিগুয়াস রেফারেন্স অ্যাম্বিগুয়াস রেফারেন্সে একটা প্রণা দুই বা ততোধিক অ্যান্টিসিডেন্ট থাকে আর এটা সলিউশনটা হচ্ছে কী করতে হয় অ্যান্টিসিডেন্টটা ক্লিয়ার করতে হয় তো দুই নাম্বার হচ্ছে ভেগ রেফারেন্স ভেগ রেফারেন্স কি ভেগ রেফারেন্স হচ্ছে এখানে প্রণামনের দৃশ্যমান কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না প্রোনাউনে দৃশ্যমান কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না কিন্তু অনুমান করা যায় যে বা এটাতে কী হবে বা বোঝা যায় যে এখানে কী হবে যেমন এখানে দেখো আমি একটা এক্সাম্পল লিখেছি যে উইদাউট দ্য আপলিফ্ট অফ উইমেন ঠিক আছে উইদাউট দ্য আপলিফ্ট অফ উইমেন ইট ইজ নট পসিবল বা আপলিফটমেন্ট অফ উইমেন ইট ইজ নট পসিবল মানে নারীর অগ্রগতি ছাড়া নারীর উন্নতি ছাড়া কি সম্ভব নয় এটা সম্ভব নয় কি সম্ভব নয় নারীর অগ্রগতি ছাড়া কি সম্ভব নয় নারীর অগ্রগতি ছাড়া বা নারীর উত্থান ছাড়া কি সম্ভব নয় এই গেস্ট করা যাচ্ছে না ধরো আমাদের দেশে আমরা বলি যে নারী নারী পুরুষরা সমানভাবে কাজ করে দেশ উন্নত হয় তো এখানে ব্যাপারটা হচ্ছে সেম যে নারীর উত্থান ছাড়া কি মানে উন্নয়ন সম্ভব নয় এটা এসেছে সম্ভবত যশোর বোর্ড দু হাজার সতেরোতে বা বরিশাল বোর্ড দু হাজার সতেরো এরকম হবে তো এখানে ইট হলে কী হবে এই জায়গায় তোমাকে কি করতে হবে এই জায়গায় তোমাকে লিখে দিতে হবে যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট without দ্য আপ of অফ উইমেন ডেভেলপমেন্ট ইজ নট পসিবল ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে এবার দেখো আমি এখানে তিন নাম্বার লিখেছি ওভারলি ব্রড রেফারেন্স ঠিক আছে এর আগে আমরা দুইটা লিখেছি একটা হচ্ছে অ্যাম্বিগুয়াস রেফারেন্স তারপর একটা হচ্ছে ভেগ রেফারেন্স আর তিন নাম্বার হচ্ছে ওভারলি ব্রড রেফারেন্স দেখো এখানে হচ্ছে এখানে থাকবে কি এখানে দিস দ্যাট হুইচ ইট এই চারটা দিয়ে পুরো একটা আইডিয়া বা বাক্যকে বোঝায় ঠিক আছে তো এটা এটা সলিউশনটা কি এটা সলিউশনটা হচ্ছে অ্যান্টিসেনটা লিখে দিতে হবে হ্যাঁ আচ্ছা এখানে দেখো আমি একটা তোমাদের একটা বই থেকে একটা ইয়ে লিখেছি হচ্ছে মাই ফাদার ওয়ান্টস মি টু লুক আফটার আওয়ার ফার্ম আমার বাবা চান যে আমি আমাদের যে খামার আছে সেটা দেখাশোনা করি বাট কিন্তু দিস ডাজ নট ইন্সপায়ার মি মাছ এটা আমাকে খুব একটা ইন্সপায়ার করে না কি দিস দিয়ে কী বোঝাচ্ছে এটা আমাকে খুব একটা উৎসাহিত করে না কি উৎসাহিত করে না দেখো এখানে মাইফাদ ওয়ার্স মি টু লুক আফটার আওয়ার ফার্ম তাহলে এখানে হইতে পারে এটা লুকিং আফটার ফার্ম বা ফার্মিং ঠিক আছে তাহলে তুমি এখানে লিখবে হচ্ছে ফার্মিং মানে এই যে এই পেশাটা ফার্মিং মানে এই যে কৃষি পেশাটা আমাকে খুব একটা কি করে না ইন্সপায়ার করে না উৎসাহিত করে না বিষয়টা এখানে দেখো মানে কৃষি মানে যে শুধু মানে খেতে কাজ করতে হবে তা না এখন মানে ফার্মিং বলতে ব্যাপক অর্থে বোঝায় ঠিক আছে বিশাল বিশাল যেমন ধরো নাহারে গ্রো সিপি ঠিক আছে এগুলো কিন্তু ফার্ম হ্যাঁ আচ্ছা তো রিপিটেশন অফ সেম প্রণাউন এটা একটু ব্যাপার আছে এটা সবসময় হয় না যখন দেখবা যে তোমার পাঁচটা প্রনাউন হচ্ছে না তখন এই এটা করতে হয় বা ওইখানে যদি পাঁচটা না থাকে সাধারণভাবে চারটা আসে বা এরকম আসে তখন এটা করতে হয় এটা সময় করতে হয় না ঠিক আছে তো এটা খেয়াল রাখবা এখানে একটা প্রণয়ের প্রণাউন বারবার উল্লেখ থাকে যেমন দেখো সালাম অ্যান্ড সালমা আর সিবলিংস দে দেখো এখানে সালাম সালাম অ্যান্ড সালমা পরিবর্তে দে ব্যবহার হয়েছে ঠিক আছে দে রিড ইন লোকাল প্রাইমারি স্কুল তারা লোকাল প্রাইমারি স্কুলে পড়ে দে গো টু স্কুল টুগেদার এটা এখানে স্বাভাবিক অর্থে ঠিক আছে ঠিক আছে তবে তৃতীয়বার হলে সেটা অসুন্দর দেখায় তো ওই ক্ষেত্রে মানে অন্য প্রণাউন ইউজ করা মানে ওই ক্ষেত্রে তুমি আবার এন্টিসিগেনটা ইউজ করা যায় তো ক্ষেত্রে বিশ্বে দেখা গেছে যে অনেক সময় এটাও চেঞ্জ করতে হয় ঠিক আছে যখন দেখা যাবে যে চারটা আছে তোমার এটা পাঁচটা হচ্ছে না এইটা করতে হয় তো এখানে কি হবে এখানে তুমি এটা লিখে দিতে হবে সালাম এন্ড সালমা সালাম এন্ড সালমা দাচা তা এই এই চারটাই হচ্ছে রেফারেন্স প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে তাহলে আমি প্রথম বলেছি অ্যামবিগুয়াস রেফারেন্স এখানে একটা প্রোনাউনের দুই বা ততোধিক অ্যান্টিসিডেন্ট থাকে তোমাকে এটা কী করতে হবে ওই অ্যান্টিসিডেন্টটা ক্লিয়ার করে দিতে হবে ঠিক আছে তারপর দুই নম্বর বলেছি ভেগ রেফারেন্স এখানে প্রণামনে দৃশ্যমান কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না তোমাকে এটা কী করতে হবে বোঝা যায় যে এটা কি হবে যেমন তুমি তালা খুলতে চাচ্ছ ঠিক আছে বাট ইউ আর লুকিং ফর ইট তুমি কি খুঁজতেছো তালা হলে কী লাগবে চাবি লাগবে ঠিক আছে এরকম আর কি মনে করো তুমি লিখতে চাচ্ছো লিখতে চাইলে তোমার কি আমার কী লাগবে ঠিক আছে তুমি কাপড় ধুইতে চাইতেছো তোমার কি লাগবে সাবান লাগবে মানে বা ওর পাউডার লাগবে তো ব্যাপারটা এরকমই এটা তুমি বুঝবা যে ভেক রেফারেন্সটা কী ঠিক আছে তার নাম তিন নম্বর হচ্ছে ওভারলি ব্রড রেফারেন্স ওভারলি ব্রড রেফারেন্সটা হচ্ছে এখানে দিস দ্যাট ইট দিয়ে পুরো একটা বাক্য বা পুরো একটা আইডিয়াকে বোঝাবে ঠিক আছে আর চার নম্বর হচ্ছে রিপিটেশন অফ সেম প্রণাউন একই প্রণনটা বারবার উল্লেখ করা থাকলে ওই ক্ষেত্রে করতে হয় এটা যদি অনেক ক্ষেত্রে মানে তিনবার হলে সাধারণত করতে হয় তবে দুইবারও মাঝে মাঝে আমি দেখেছি তোমাদের ইয়েতে হয় তো ওই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যদি তোমার পাঁচটা প্রণয়ন হয়ে থাকে তখন এটা করার দরকার নাই যদি একা মানে ধরো পাঁচটা হচ্ছে না তখন ওই ক্ষেত্রে এটা করতে হয় ঠিক আছে তো আমি এখানে যা লিখেছি তোমরা একটু তোমাদের খাতায় লিখবে একটু স্টাডি করতে হবে দেখো পড়াশোনা কিন্তু মানে এত সহজ না পড়াশোনা কিন্তু সিরিয়াসলি করতে হয় যে তোমাদের এই পড়াশোনা পড়া মানে হচ্ছে অধ্যয়ন পর্যবেক্ষণ এবং চিন্তন এই তিনটা জিনিস তোমাকে করতে হবে ঠিক আছে কিন্তু তোমরা যে তোমরা পড়তে বসলে তোমাদের মধ্যে আজ একাগ্রতাটা একেবারেই অভাব হয়তো ফেসবুকিং বা অন্যান্য কারণগুলোতে মানে যেখানে সহজে সার্ফ করা যায় সহজেই মানে ওইদাউট কোনো চিন্তা ছাড়াই মানে মজা পাওয়া যাচ্ছে এই জন্যই সেটা তোমাদের ভালো লাগছে ঠিক আছে কিন্তু পড়াশোনাটাতে তোমার কি লাগবে একাগ্রতা লাগবে হ্যাঁ তো এটা তোমরা আমি তোমাদের কাছে অনুরোধ করবো এটা তোমরা ভালো করে দেখে নিবে ভালো করে শিখে নিবে চারটা রেফারেন্স ভালো করে শিখে নিবে কোথাও না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে অথবা কমেন্ট বক্সে কম কমেন্ট কমেন্ট করতেও যদি তোমার আশা করি তোমার খারাপ লাগার কথা না তারপরেও যদি তুমি মনে করো না স্যারকে সরাসরি জিজ্ঞেস করবে সেটাও জিজ্ঞেস করতে পারো ওকে দ্যাটস অল ফর টুডে আর বাসায় তোমরা প্র্যাকটিস করবা সেকেন্ড পেপার বইটা নজরুলের বইটা কিনে নিবা কিনে প্র্যাকটিস করা শুরু করবা এটা প্রনাউন রেফারেন্স আর ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরেকটা গ্রামার দিয়ে দিব ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম